হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল অ্যান্ড কুসুম ব্লগ। আমি আছি আপনাদের সাথে আসমাউল হুসনা মুন্নি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে আমরা আফরার বার্থডেতে গিয়েছিলাম সেই ভিডিওটা, যদিও লেট হয়ে গেল, 12 তারিখের ভিডিও এটা। আদনান বাবু জীবনের প্রথম একটা গ্রামীণ দৃশ্য ছবি আঁকছিল, তো সেটাও আফরা বুড়িকে মানে তার আপাকে গিফট করে দিল। তো ওর ইচ্ছা হয়েছে যেহেতু দিতে, তো ভাবলাম যে ও দিতে চেয়েছে তো দিয়ে দিই। এখানে আমি দেখলাম যে ও কি মানে নাম লেখা ছিল না, আদনানের নামটা লিখে দিলাম। তারপরে এই যে রেডি হয়ে আমরা হচ্ছে, আদনানের বাবা যেহেতু ফ্যাক্টরিতে ছিল, ও আসার পরে আমরা রেডি হয়ে 7:30টায় বের হওয়ার কথা, যদিও আমাদের 8টা হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো একটু দেরি হইলো, আমরা রেডি হয়ে যে বের হয়ে গেলাম। আরও তাড়াতাড়ি বের হওয়া আমাদের উচিত ছিল, যেহেতু রাস্তায় জ্যাম হওয়ার কথা, কারণ এই যে রোডে গেছি আমরা, এ রোডে এমনিই জ্যাম পড়ে। তারপরও শনিবার ভাবছিলাম যে জ্যাম হবে না অতটা, অফিস টাইম না, তারপরেও দেখা যাচ্ছে প্রচুর প্রচুর জ্যাম ছিল। আমরা টানা 2 ঘন্টা লেগেছে আমাদের যেতে। তারপরে অবশেষে আমরা এই যে মানে জ্যামে বসেছিলাম, তার ভিতর কি সুন্দর যে বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি নামছিল। পাশে একটা ফুলের আর কি দোকান দেখলাম, পাশে আবার বিয়েবাড়িও ছিল। তো মামবুড়িকে জিজ্ঞেস করছিলাম তুমি ফুল নিবা না বিয়েবাড়ি যাবা, ও বলে ফুল নিব। আর একটু দেরি হইলো, এই যে পৌঁছে গেছি আমরা, কিন্তু আসার পরে ভাইয়ের সাথে ভাবির সাথে দেখা করলাম, মানে আঙ্কেল আন্টি যারা যারা ছিল সবার সাথে দেখা করেছি। তো তখন আমি ঢুকে আর কি ভিডিও শুরু করি নাই, আমি একটু শাই ফিল করি ভিডিও করতে, ভালো লাগে মানে লজ্জা লাগে একটু। তো এই যে খাবার দাবার নিয়ে বসে গেছি এদিকে, আদনানেরটা আদনান নিজেই নিয়ে এসছে, যাটারটা সেই নিয়ে এসে নিয়ে আমরা বসে পড়ছি। আর মামবুড়ি তো কিছুই খায়নি, সে শেষে যে একটু সাবুদানার পায়েস আর একটু কেক খেয়েছিল, তাও গাড়ির ভিতরে আসার সময় সে বমি করে দিয়েছে, কারণ ও খাওয়া দাওয়া করার সাথে সাথে গাড়িতে উঠতে পারে না। একটু দেরি করে উঠলে হয়তো, উঠছি একটু দেরি করেই বসেছিলাম মানে নিচে দাঁড়িয়েছিলাম, তারপরও কেন জানি করে দিয়েছে। তো যাই হোক, এখানে আমি রাইস আইটেম আমার খাওয়া শেষ, এখন হচ্ছে ডেজার্ট আইটেম আমি নিয়ে আসি নাই, আপনাদের বাবাকে বললাম এনে দিতে। তো এখানে আমার হচ্ছে স্ট্রবেরি কেকটা, চকলেট কেকটা, আমি যেরকম বানাই ওরকমই আমার কাছে লেগেছে, মানে আমারই কিছু না, একদম সিম্পলই ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে যে আমি একটু ভিডিও করছিলাম, ওই পাশে আব্বু বসে রয়েছে, তারপরে পাশে আন্নু বসে রয়েছে, তো একটু ভিডিও করলাম। আর সব গেস্টরা কিন্তু অনেক আগে চলে আসছে, আমরা হচ্ছে সবার শেষে আসছি সম্ভবত মনে হইল। পরে যে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বসেছিলাম, তো একটু ছবি তুললাম। ও আবার ওর ক্লাস শুরু হয়ে গেছে, ওদিকে ও আর কি কাজ করতেছে ফোনে। পরে একটু ছবি তুললাম, ছবি ভিডিও করে দেন আমরা হচ্ছে শেষে কেক কাটবে, সেখানে যাব। তো কেক কাটার আগে দেখি ভাইয়েরা ওইদিকে রেডি হচ্ছে, তো আদনান বাবু এসে আমাকে বলতেছে মা কফি খাবো কিনা। তো বললাম যাচ্ছে এনে দাও, তোর বাবাকে একটা কফি, আমাকে একটা কফি এনে দিল। ছেলে আমার বড় হয়ে গেছে এখন আর কি, নিজে আর কি খেয়াল রাখে আমাদের, উল্টা ওর খেয়াল রাখবো কিনা ওই খেয়াল রাখে। তো এদিকে এই যে মামবুড়ি চলে আসছে তার আফরা আপার কাছে, আফ্রাকে আমি তো গত ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের বাসায় আসছিল। তা ভাইয়া ভাবি আফ্রা এখানে কেক কাটার প্রিপারেশন নিতেছে, আর ওইটা হচ্ছে আফ্রার ফুফাতো বোন, আর এই হচ্ছে আফ্রার ফুল ফ্যামিলি। ভাইয়ার পাশে হচ্ছে ভাইয়ার বাবা মা আর ভাগ্নে, আর এই পাশে আছে ভাবির বাবা মা। তো মামবুড়িও কিন্তু পিছনের পাশে চলে গেছে, যেহেতু আফ্রাকেও ভীষণই পছন্দ করছিল, এই কারণে আর কি যাওয়ার পর থেকে আফ্রার কাছে সে বসেছিল, আসবে না আপার কাছ থেকে। তো যতগুলো মানুষকে আর কি ভালোবাসে সবাই বেশিরভাগই চলে যায়, তার কাছে কেউই থাকে না, আর থাকার জন্য অবশ্য কেউ আসেও না, সবাই আসে বেড়াইতে, তাদেরই মায়ায় পড়ে যায় মামবুড়ি, কিছু করার নেই, ছোট মানুষ। তো এতো এখন কেক কাটা হবে।
একটা মেয়ে তার বাবার রাজকন্যাই হয় বটে, কতটা কেয়ারিং, কতটা যত্নশীল যে হয়ে থাকে বাবারা মেয়েদের প্রতি, বিশেষ করে ছেলেদেরও ভালোবাসে না সেটা না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আর কি কেন জানি বা মেয়েরাও বাবাদের প্রতি একটু দুর্বল বেশি থাকে, আবার বাবাও একটু মেয়ের প্রতি দুর্বল বেশিই থাকে। সম্ভবত একটা কারণ হতে পারে যে বিয়ের আর কি বড়ো হওয়ার পরে মেয়ে বিয়ে দিয়ে অন্য ঘরে যেহেতু চলে যায়, আর ছেলে তো কাছেই থাকে, আমার কাছে মেন এটাই মনে হয়, তাছাড়া আমি পার্থক্যটা বুঝি না। এখনও কিন্তু আমার বাবা আমাকে এরকমই ভালোবাসে, বাসায় যাওয়ার পরে হয়তো আমার মুখে তুলে এখন খাইয়ে দেয় না, মানে আমিও একটু লজ্জা লাগে বা বাবারও একটু আনিজি লাগে এরকম, কিন্তু আসার সময় প্রত্যেকবার বাবা তো কান্না করবেই, আর জড়িয়ে তো ধরে না, মাথায় হাত দিয়ে মানে শক্ত করে কেমন জানি একটা আদর করে, একটা অন্যরকম অনুভূতি বলে বোঝানোর মতো না। তো কোন কথার থেকে কোন কথায় চলে গেলাম। তো এই যে এখন সবাই কেক খাওয়া খাই করতেছে, এটা হচ্ছে আফরা বুড়ির হচ্ছে ফুপু, মানে ওর একমাত্রই ফুপু, ভাইয়ারা যেহেতু দুই ভাই বোন, এই আপুটার নামও কিন্তু মুন্নি, আমার নামও মুন্নি আর কি, নামে মিলে গেছে সেজন্যই বললাম। আর এটা হচ্ছে ভাইয়ার আম্মা, তো মার বান্ধবীও ছিল একসময়, এখনও আছে, একসময় ছিল আর কি ক্লোজ, তারা একসাথে একই জায়গায় থাকতো যেহেতু। তো এখানে সবাই যে কেক খাইয়ে দিচ্ছিল, পরে মাও গেছিলো কেক খাইয়ে দিতে আফরা বুড়িকে। ভাইয়াদের জন্যে অপেক্ষা করছি, তো এর ভিতরে ওই যে ওই বাচ্চাটা বেলুন নিয়ে আসলো, নিয়ে আসার পরে মামবুড়িও বেলুন নিবে, তো কার থেকে জানি মা আবার একটা বেলুন নিয়ে দিল মামবুড়িকে। তো এখানে ওরা খেলাধুলা করছিল, পরে ভাইয়ারা চলে আসলে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজগুলো সম্পন্ন করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার আফরা বুড়িটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করে দিবেন।